তো দেখো বন্ধুরা, বাবা ছোট মাছ আর বড় মাছগুলোকে নিয়ে এসেছেন বাজার থেকে। তো ছোট মাছগুলোকে মা এখানে হলুদ দিয়ে রেখেছেন উপরে, এখনো ভালোভাবে মাখা হয়নি। আর এদিকে আলুটা মা কেটে রেখেছেন। ছোট মাছ দিয়ে আলু দিয়ে বানাবেন, শুধু আলু সবজি, শুধু আলুই নিয়েছেন। আর এখানে আছে শুকনো লঙ্কা, আস্ত শুকনো লঙ্কাগুলোকে বেটে রেখেছেন আর পেঁয়াজের কোড়ানো। আর এইদিকে মা ভালোভাবে মাছটাকে নুন হলুদ দিয়ে মেখে রেখেছেন। তো এদিকে কড়াই বসিয়ে দিয়েছেন, তেলটা অনেকটা গরম হয়ে গেছে। এবার ছেড়ে দিচ্ছেন মাছগুলো। হ্যাঁ, এই যে একে একে সব কটা মাছ মা ছেড়ে দিচ্ছেন এভাবে। আর এই যে অনেকটা আগুনও হয়েছে জানো। আর এইদিকে কারেন্ট নেই, কিন্তু তার জন্য ভিডিওটা ভালোভাবে হচ্ছে না। তো কারেন্ট নেই, মোবাইলে লাইট দিয়ে যা পেরেছি তা তোমাদের সাথে শেয়ার করেছি বন্ধুরা। কারেন্ট নেই, সন্ধ্যাতেই কারেন্ট নেই। তো এই যে ছোটো মাছগুলো, এত সুন্দর ছোটো মাছ, কী বলবো জানো। ছোটো মাছ খেতে না আমার ভীষণ পছন্দ, খুব ভালো লাগে আমার। তো মা শুধু হলুদ দিয়ে এখানে রেখেছেন, এখনও নুন দেননি। আর এই যে কী সুন্দর ছোটো মাছগুলো, আমার খুব খেতে না খুব ভালো লাগে, কী বলবো বলো। আর এই দিকটা মা কাঁচা লঙ্কাগুলোকে একটা একটাকে ছাড়িয়ে নিচ্ছেন। তো এই যে ধুয়ে ভালোভাবে এখানে রেখে দিয়েছেন। আর এগুলোকে সরু সরু করে কেটে নেবেন, একটা কাঁচা লঙ্কাকে ছাড় টুকরো করে নেবেন এগুলোকে, কেননা কাঁচা লঙ্কাগুলো অনেকটা বড়ো তো তার জন্য। আর এই যে মা কেটে রেখেছেন, একটা কাঁচা লঙ্কাকে চার টুকরো করে রেখেছেন। তো আসলে আমরা সবসময় কাঁচা লঙ্কা খেয়ে থাকি, বাটা খেয়ে থাকি, কোনো সময় শুকনো লঙ্কা, আস্ত শুকনো লঙ্কাও বেটে খেয়ে থাকি আর কি, তার জন্য। এই যে মা একে 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 সবগুলোকে এইভাবে কেটে কেটে নিয়েছেন। তো আর ছোটো মাছে না অনেকটা জাল না দিলে ভালো লাগে না। আর এই যে মাছগুলো এক সাইড পুরো ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। তো মা এগুলোকে ভালোভাবে উল্টিয়ে দিয়েছেন। এই যে কী সুন্দর হয়েছে বলো, খুব সুন্দর হয়েছে। আর আগুনও হয়েছে অনেকটা চুলায়, আর অনেকটা আগুনও হয়ে গেছে, বেশি হয়ে গেছে আর কি আগুন। তো হয়ে গেছে, এভাবেই হবে আর কি, কিছু করা যাবে না। তো এখানে মা লঙ্কাগুলোকে কী সুন্দর কেটে রেখেছেন। আর এখানে ছেড়ে দিচ্ছেন মা এই পেঁয়াজ কুচোগুলি, পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিগুলো একটু কালার হয়ে আসলে, একটু লাল লাল কালার হয়ে আসলে এই যে এবার ছেড়ে দেবেন সেই আলুগুলো, সবজি দিয়ে যে মাছগুলো, ছোটো মাছগুলো বানাবেন। তো আলুগুলো এবার ছেড়ে দিয়েছেন এই যে, আলুগুলো ছেড়ে দিয়েছেন। এখানে শুকনো লঙ্কা বাটাও একসঙ্গে ছেড়ে দিয়েছেন, দেখা যাচ্ছে না, নিচে পড়ে গেছে এই যে। তো এইভাবেই নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিয়ে এগুলো বানানো হবে। আর এগুলো খেতে না খুব ভালো লাগে জানো, ছোটো মাছ তো আমার সবচেয়ে ভালো লাগে খেতে। আর এই যে, আর এবার মা ছোটো মাছগুলোকে এবার এইভাবে দিয়ে দিয়েছেন। এইবারে তাহলে যে মশলাগুলো ছিল এগুলোভাবে এরকম একটা ভালো জল আর কি এইভাবে দিয়ে দেবেন, কেননা নিচ দিয়ে লাগবে না। আর ভালোভাবে আলুটাও সেদ্ধ হয়ে যাবে এই যে। আর এখন মা ঢাকা দিয়ে দেবেন, আলুটা একটু ভালোভাবে সিদ্ধ হবে, আর কম, একদম কম কম আগুন দিয়ে। আর এই যে ঢাকাটা উঠিয়ে দিয়েছেন, যে অনেকটা মানে সেদ্ধ হয়ে আসছে, আলুটা সেদ্ধ হয়ে আসছে এই যে। এটা না নেড়ে চেড়ে আর কি দিতে হবে। আর কড়াইটা বলো তো কালো হয়ে গেছে, মাছটা ফ্রাই হলো, তারপরে অনেকটা মানে ইয়ে হয়েছে আর কি, রান্না হয়েছে, মাছ ফ্রাই করা হলো, তারপরে কালি মাছের একটা রেসিপি বানানো হলো, তার জন্য কড়াইটা কালো কালো হয়ে গেছে সাইডটা, যেহেতু ডালাই কড়াই। তো এই যে খুব সুন্দর হয়েছে। তো এভাবেই মা নেড়ে চেড়ে নেড়ে চেড়ে অনেকটা পরে জল দেবেন। আর এই যে আলুটা খুব সুন্দর সিদ্ধ হয়ে আসছে, কিন্তু এগুলো কিন্তু ঢাকা ছিল, এতক্ষণ এগুলো ঢাকা ছিল। আর সব মশলা একসঙ্গেই মা দিয়েছেন। তো মশলা বলতে খাই
লঙ্কা গুঁড়ো নয় বন্ধুরা, আজ তো লঙ্কাগুলোকে মা বেটে নিয়েছেন, তো লঙ্কা বাটা, হলুদের গুঁড়ো আর স্বাদ মতো নুন। আর এবার দিয়ে দিচ্ছেন জল, তো জলটা একটু পরিমাণে একটু বেশি দেখা যাচ্ছে, তো জলটা বেশি হবে না। তো আলুটা যদি সিদ্ধ না হয় তো আলুটা একটু অল্প অল্প আর কি একটু সিদ্ধ হবে। তো এবার এই যে আলুটা সিদ্ধ হবে, তারপর এই যে কি সুন্দর হয়ে গেছে, তো জল দিয়ে দিয়েছেন, আর এদিকে বলো কুটে গেছে, তো তরকারিটা তো নামাতে হবে বলো, তো তরকারিটা যে নামাতে হবে, এদিকে গামলাটা কিন্তু ধোয়া নেই। আর সন্ধ্যার সময় আমরা চা খেয়েছিলাম সবাই মিলে, তো চার বাসনটা ধোয়া হয়নি, তো মা বললেন যে ভাবলেন যে এদিকে গামলাটাও ধুয়ে নিয়ে আসবো আর এইদিকে চায়ের বাসনটাও ধোয়া হয়ে যাবে। তো এবার মা এগুলোকে বাসনগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছেন, তো এদিকে কিন্তু তরকারিটা পুরোপুরিভাবে হয়ে গেছে, তো তাড়াতাড়ি করে মা এগুলো ধুয়ে নিচ্ছেন। আর জানো আমাদের কারেন্ট আজ জানো সন্ধ্যার থেকে কারেন্ট নেই, তো কারেন্ট না থাকায় জানো অনেকটা অসুবিধা হয়ে গেছে, তো চায়ের বাসনটা সন্ধ্যার সময় আর ধোয়া হয়নি কে, আর সন্ধ্যার সময় না অনেকটা বাতাস দিয়েছিল, অনেকটা বাতাস কি বলবো, এত পরিমাণে হাওয়া, তো আর কারেন্টটাও চলে গেছে, এত পরিমাণে হাওয়াটা দিয়েছিল না কারেন্টটাও চলে গেছে, তো কারেন্টটা আসেনি, তো আমরা চার্জার লাইট জ্বালিয়ে মোবাইলের লাইট জ্বালিয়ে এভাবেই আমরা চলছি আর কি। তো আর বলো কি করা যায়, এই যে মা একে একে সব কটা বাসন ধুয়ে নিচ্ছেন, আর কারেন্ট না থাকলে জানো আমি চোখে দেখতে পাই না, কেন জানি না আমি চোখে দেখতে পাই। তো আমাদের বাসন ধোয়া শেষ হয়ে গেছে, আর এই যে তরকারিগুলোকে মা এভাবে ঢেলে নিয়েছেন, আর অনেকটা রাত্র হয়ে জানো সাড়ে দশটা হয়ে গেছে এখন, তো এখনও খাওয়া হয়নি আমাদের। আর এই যে তরকারিটা খুব সুন্দর হয়েছে, আপনাদের যদি ভালো যদি লাগে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো না লাগলেও কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব যে ভালো ভিডিও দেওয়ার। আর এই যে দেখুন, জানি না মানে কারেন্ট তো নেই, আমার ক্যামেরা কতটুকু মানে ভালো দেখা যাচ্ছে কি না আমি সেটা বুঝতে পারছি না ভালোভাবে, তো আমাকে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে, আর ভালো না হলেও কমেন্টে জানাবেন। আর এবার তরকারিটা পুরোপুরিভাবে হয়ে গেছে, তো এবার আমি নিয়ে নিচ্ছি ভাত, তো মা আমাকে ভাতটা বেড়ে দিয়েছেন, এখানে আমি নিয়েছি ভাত, আর এখানে নিয়েছি মাছের ভাজা, কাঁচা লঙ্কা, আর এখানে শুধু মাছ দিয়ে বানানো হয়েছিল, আর নুন নিয়েছি, আর এই যে মাছের তরকারিটা এটা আলু দিয়ে। তো আমাদের রাতের খাবার এগুলি রাতের খাবার ছিল, তো অনেকক্ষণ সময় লেগেছে এগুলো বানাতে, অনেকক্ষণ সময় বলতেই কারেন্ট ছিল না, না তার জন্য একটা দেরি হয়ে গেছে। তো ভালো লাগলে বন্ধুরা অবশ্যই কমেন্টে